প্রযুক্তির দুনিয়ায় সবসময় কিছু গুজব আর উত্তেজনার বাতাস বয়ে যায়। কিন্তু যদি কোনো গুজবের কেন্দ্রে থাকেন ইলন মাস্ক, মানুষের কৌতূহল যেন দ্বিগুণ বেড়ে যায়। টেসলার নতুন সম্ভাব্য স্মার্টফোন টেসলা পাই নিয়ে এরকমই চলছে গুঞ্জন। কেউ বলছেন এটি স্মার্টফোন জগতে এক নতুন বিপ্লব আনবে, কেউ আবার বলছেন সবটাই হয়তো শুধুই গুজব। আসুন খুঁজে দেখা যাক এই গুজবের পিছনের সত্যিটা ঠিক কতটা শক্তিশালী। গুজবের সূত্রপাত হয় যখন অনলাইন মিডিয়ায় কিছু তথাকথিত লিক এবং অনুমান নির্ভর রিপোর্ট প্রকাশিত হয়। বলা হয় এই ফোনটি সোলার চার্জিং, স্যাটেলাইট কানেকশন, এমনকি নিউরালিঙ্ক ইন্টিগ্রেশনের মতো অভাবনীয় প্রযুক্তি সংযোজন করতে চলেছে। সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ, যা বর্তমান স্মার্টফোন জগতের জন্য এক বিস্ময়কর উন্নয়ন হতে পারে। প্রতিষ্ঠিত বিভিন্ন প্রকল্প যেমন স্টারলিংক ও নিউরালিঙ্ক ইতোমধ্যে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। তাই এই গুজবগুলো শুনে অনেকেই কল্পনা করতে শুরু করছেন যে টেসলা পাই ফোনেও এইসব উন্নত প্রযুক্তির ব্যবহার হতে পারে। কিন্তু এখন পর্যন্ত টেসলা বা ইলন মাস্কের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যা এই ফোনের অস্তিত্ব প্রমাণ করে। বিভিন্ন অনলাইন মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং ব্লগে এই ফোন সম্পর্কে প্রচুর অনুমান ভিত্তিক তথ্য প্রচারিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে টেসলার উদ্ভাবনী প্রকল্প এবং ইলন মাস্কের ভিশন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল সবসময় বেশি থাকে, আর এই কারণেই যখনই কোনো নতুন সম্ভাবনা শোনা যায় তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আইফোন দীর্ঘদিন ধরে স্মার্টফোনের বাজারের শীর্ষে অবস্থান করছে। টেসলা যদি সত্যি পাই ফোন নিয়ে আসে তবে আইফোনের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু বিশেষ প্রযুক্তির অন্তর্ভুক্তি যেমন স্যাটেলাইট কানেকশন বা নিউরালিঙ্ক এগুলো স্মার্টফোন তৈরির চেয়েও জটিল বিষয়। ফলে বাস্তবতা বিবেচনা করলে দেখা যায় টেসলা পাই ফোনের বাজারে আসার সম্ভাবনা এখনও বেশ কম। প্রযুক্তি প্রেমীদের জন্য পরামর্শ হচ্ছে গুজবে বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করা উচিত যতক্ষণ না টেসলা বা ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে। প্রযুক্তি দুনিয়ায় সবসময় নতুন উদ্ভাবনের আলোচনা থাকবে, কিন্তু সত্যতা যাচাই করা বুদ্ধিমানের কাজ। অর্পিতা জাহান, আরটিভি।